বন্ধুরা, আমরা কথা বলছিলাম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া নিয়ে। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রভাবক হিসেবে কাজ করে। আমরা জেনেছি মাইক্রো স্ক্রিনিং কী এবং ম্যাক্রো স্ক্রিনিং কী, তাই না? এবং আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো কোনটি মাইক্রো স্ক্রিনিং হিসেবে প্রভাব বিস্তার করে এবং কোনটি ম্যাক্রো স্ক্রিনিং হিসেবে প্রভাব বিস্তার করে। আমরা যদি ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে থাকি তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারও দিতে পারবো। তোমরা আমাকে এখন বলো যে কোনটি প্রকল্প প্রণয়নের বিস্তারিত প্রক্রিয়া হিসেবে কাজ করে। তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাও, কারণ এই কোশ্চেনের অ্যান্সার আমরা দিব এই ভিডিও শেষে। ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যান্সার করতে থাকো এবং অবশ্যই সাথে সাথে আমরা এখন শুরু করব ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনাগুলো কী কী, কোন কোন জিনিসগুলো আমার ব্যবসায় পরিকল্পনায় থাকলে আমি বলতে পারবো যে সেটি একটি সুষম ব্যবসায় পরিকল্পনা, অর্থাৎ এই গাইডলাইনগুলো থাকলে আমি বলতে পারবো যে এটি একটি সুষম ব্যবসায় পরিকল্পনা এবং এটি মেনে চলে আমি ব্যবসায় পরিচালনা করতে পারবো সুষ্ঠুভাবে। প্রথমে আমরা আসি সংক্ষিপ্ত ও শব্দ বাহুল্য বর্জিত ব্যবসায় পরিকল্পনা। একটি ব্যবসায় পরিকল্পনা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত এবং শব্দ বাহুল্য বর্জিত হতে হবে। কীরকম? কারণ আমি যে বিজনেস প্ল্যানটি করব সেটি স্বাভাবিকভাবেই আমি বর্তমান অবস্থা, অতীত অবস্থা এবং ভবিষ্যৎ, বর্তমান বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ দিকে মাথায় রেখে একটি ব্যবসা পরিকল্পনা করা হয়ে থাকে, তাই না? তো এই বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা নিয়ে যখন আমি আলোচনা করব, তার জনসংখ্যা, আমার বাজার, আমার পরিবহন, আমার উৎপাদন, আমার সম্প্রসারণ প্রভৃতি জিনিস এখানে চলে আসবে, কিন্তু তখন আমার মনে হবে যে আমার ব্যবসা পরিকল্পনাটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে কখনোই অনেক অনেক লেন্দি একটি বিজনেস প্ল্যান করা আমার জন্য, আমার ব্যবসার জন্য কখনোই ভালো হবে না। আমাকে যতটুকু সম্ভব সেই ব্যবসায় পরিকল্পনাকে সংক্ষিপ্ত করতে হবে, অর্থাৎ যেটি আমি সম্প্রসারণে যেটি আমাকে সাহায্য করছে বা যেটি আমার নতুন উদ্ভাবনের ক্ষেত্রে সাহায্য করছে, শুধু সেই জিনিসগুলোই আমি বিজনেস প্ল্যানে রাখবো বা ব্যবসায় পরিকল্পনায় রাখবো। অনেক অনেক কিছু বা অনেক ডিটেলস আমি ব্যবসায় পরিকল্পনায় রাখবো না। এবং শব্দ বাহুল্য বর্জিত বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে একই জিনিস বারবার বারবার করে আমরা রিপিট করবো না ব্যবসায় পরিকল্পনাতে, নাহলে ব্যবসায় পরিকল্পনা আমাদের জন্য অনেক বেশি জটিল এবং অনেকটাই বোরিং টাইপের মনে হবে। কারণ ব্যবসায় পরিকল্পনা এমনিতেও অনেক বড় থাকে এবং অনেক কিছু এটার মধ্যে ইনক্লুডেড থাকে, তো দ্যাটস ওয়াই এখানে শব্দ বাহুল্যটা থাকা দরকার নেই। শব্দ বাহুল্য বর্জন করতে হবে এবং যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করতে হবে। তারপরে আসি, যখন আমি পণ্য বা বাজার নির্ধারণ করব, তখন আমার ওই পণ্য বা বাজারের যে লক্ষ্য থাকবে সেটি দু একটি পণ্য বা অঞ্চলের প্রতি দৃষ্টি নিবদ্ধ আমার রাখতে হবে। অর্থাৎ আমি চাইলেও পুরো বাজারের সকল পণ্য নিয়ে কাজ করতে পারবো না, আমাকে হয় যে কোনো একটি বা দুটি পণ্য নিয়ে কাজ করতে হবে। আবার আমি চাইলে আমার পণ্যটাকে সারা দেশে প্রথম দিকে একেবারে সারা দেশে আমি নিয়ে যেতে পারবো না। প্রথম দিকে আমাকে কী করতে হবে, আমাকে স্থির করতে হবে যে আমি আসলে কোন পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছি, কোন পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছি অথবা কোন অঞ্চল নিয়ে কাজ করতে চাচ্ছি। প্রথমেই আমি ডিসাইড করব অঞ্চল অথবা পণ্য, প্রথমে আমি একদম ব্রডে যাব না, আমি প্রথমে ছোট থেকে শুরু করব। তো পণ্য এবং বাজারের ক্ষেত্রে আমার ব্যবসার লক্ষ্য কী হবে, দুই একটা পণ্যর দিকে আমি প্রথমে নজর দেব এবং কোনো একটি অঞ্চলের দিকে আমি নজর দেব, পরবর্তীতে আমি সেটিকে পরবর্তীতে সম্প্রসারণ করতে পারবো। তো ব্যবসায় পরিকল্পনায় আমার সবসময় মাথায় রাখতে হবে যে ব্যবসা পরিকল্পনা সংক্ষিপ্ত এবং শব্দ বাহুল্য বর্জিত হতে হবে এবং পণ্য ও বাজারের ক্ষেত্রে ব্যবসার লক্ষ্য দু একটি পণ্য বা অঞ্চলের প্রতি আমি ফোকাস করব। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই এই কোশ্চেনের অ্যান্সার, কোনটি প্রকল্প প্রণয়নের বিস্তারিত প্রক্রিয়া। আমরা ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং সম্পর্কে পড়েছি। ম্যাক্রো স্ক্রিনিং আমরা বলেছি যে এটি হচ্ছে একটি প্রাথমিক পদক্ষেপ সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে এবং মাইক্রো স্ক্রিনিং হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ের বিস্তারিত প্রক্রিয়া। তাহলে অ্যান্সার কী? অ্যান্সার হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। এটি বিস্তারিতভাবে আলোচনা করে যে প্রকল্পের সম্ভাব্যতা কী হবে। তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ব্যবসা পরিকল্পনার অন্যান্য দিক নির্দেশনাগুলো নিয়ে। চলে যাই পরের ভিডিওতে।